আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 আওয়ার্স টিভির অ্যাপস। সব সময় আপডেট থাকুন খবরে। কলকাতার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 জুলাই উদযাপিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। 21 জুলাই উপলক্ষে ভার্চুয়াল সভা হলেও রাজ্যের প্রতিটি এলাকায় তৃণমূলের নেতা কর্মীরা নিজেদের মতো করে দিনটি পালন করলেন। আমরা আজকে শহীদের মাল্যদান করলাম এবং আমাদের দলীয় পতাকা উত্তোলন করে দুটো থেকে আমাদের নেত্রীর বক্তব্য শুরু হবে। আমরা প্রত্যেকটা বুথে বুথে একই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নেত্রীর নির্দেশে এবং প্রত্যেকটি বুথে আমাদের বুথ প্রেসিডেন্ট তারা বুথ কর্মীদেরকে নিয়ে এভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। কেউ হয়তো মোবাইলে হোক, কেউ টিভি পর্দায় হোক, কেউ বড়ো স্ক্রিন করে আমাদের নেত্রীর বক্তব্য আমরা সবাই যে যেখানে আছি শুনবো। বিশেষ করে জেলা পার্টি অফিসে আমরা একটু বড় করে প্রোগ্রাম করেছি। আমরা এখানে বাইরে একটা স্ক্রিন লাগিয়েছি এবং আমাদের পার্টি অফিসের ভেতরে হলেও স্ক্রিন লাগানো হয়েছে। আমাদের যত নেতৃত্ব কর্মীরা আছে, যেহেতু করোনা ভাইরাসের একটা পরিস্থিতি আছে তাই বলে আমরা বেশি লোক পড়িনি, আমরা কম আমাদের যারা নেতৃত্ব মেয়ে তাদেরকে ডাকা হয়েছে। আমাদের নেত্রীর নির্দেশ আমরা প্রত্যেকে বাকিদেরকে বলেছি নিজে নিজে ফুটে তারা বেশি লোকজন না করে কম লোকজন করে এবং সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মাস্ক পরে যাতে প্রোগ্রামটা যাতে শুনে নেত্রীর নির্দেশ আমরা নেত্রী কী বলছেন আমরা সেটা নিয়ে সকলে খুব উদ্দীপিত। নেত্রীর নির্দেশ আমরা আগামী দিনে পালন করব, দলটাকে মজবুত করার কাজ করব এবং বিশেষ করে এখন যে করোনার পরিস্থিতি হয়ে আছে কীভাবে এই বিপদে মানুষের পাশে দাঁড়ানো যায় সেই বক্তব্য আমরা নেব। অ্যাকচুয়ালি জেলায় প্রত্যেক জেলায় যে প্রোগ্রামটা হচ্ছে প্রত্যেকটা বুথে বুথে আমাদের ওয়ার্ডে আমাদের এই সাইডে আমরা প্রায় 7টা বুথে সকাল থেকে ছেলেরা পতাকা উত্তোলন করেছেন শহীদদের উদ্দেশ্যে শহীদ তর্পণে। এবং আমাদের পাশাপাশি যে 9 নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডে আমাদের বিভিন্ন পার্টে পতাকা উত্তোলনের মাধ্যমে সমারোহ শেষে সবাইকে নিয়ে মানে সোশ্যাল ডিস্টেন্স আমার মেনটেন করতে হয়েছে কারণ লোক এখানে দেখবেন সীমিত লোক আছে, এখানে 25-30 জন লোক আছে কারণ কি আমরা সব লোককে আমরা ডাকিনি। এখানে আজকের 21 জুলাই তাদের আজকের আত্মত্যাগের মাধ্যমে আমাদের শহীদ দিবস পালন হচ্ছে 1993 আজকের দিনটিতে। সেই দিনটিকে শহীদদের পরিবার এবং যাদের আত্মত্যাগের আজকের বলিদানের মাধ্যমে আমাদের কেন্দ্র আমাদের রাজ্য সরকার আজকের এই নবান্নে আমরা প্রতিষ্ঠিত হয়েছি সেই জন্যে আমি প্রত্যেক শহীদকে সমবেদনা জানি এবং শহীদ পরিবারকে এবং শহীদদেরকে স্যালুট করি আমরা। এবং আজকে যারা বাংলায় এবং যে শহীদরা চীন এবং পাকিস্তান এবং ভারতবর্ষের যে সৈনিকগুলো যাদের মারা গেছে তাদেরও সঙ্গে সঙ্গে একসঙ্গে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে তাদেরও স্যালুট করি। আজকে তাদের এই স্যালুট জানিয়ে আমাদেরকে তাদের নিজেদেরকে আমরা গর্বিত বোধ করছি এবং গর্বিত মনে করছি। আগামী দিনে 21 জুলাই যতদিন আমরা বাঁচব সব ভুলে যাবো, এই এই দিনটির কথা ভুলবো না। তাই যতদিন যাই যতদিন যান না যান না কেন মানুষ সব কথা ভুলে যাবে, 21 জুলাই কথা ভুলবে না। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে।